শুভেচ্ছা। আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মূল লড়াইয়ের আগে কার্ডিফে প্রস্তুতির শেষ সুযোগ, ভারত চ্যালেঞ্জে মুখিয়ে সাইফুদ্দিন মোসাদ্দেক। থাইল্যান্ডে কাল প্রথম প্রীতি ম্যাচ, বিশ্বকাপ প্রাক বাছাইয়ের আগে সেরা কম্বিনেশনের খোঁজে জেমিডে। বৃষ্টি বাধায় প্রথম প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি, কাল ভারতের বিপক্ষে নিজেদের ঝালে নেয়ার শেষ সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। এদিন কার্ডিফে বৃষ্টি আশঙ্কা কম, কম্বিনেশন চূড়ান্ত করার সঙ্গে শক্তির জায়গাগুলো আরও একবার দেখে নিতে চায় ম্যানেজমেন্ট। সোফিয়া গার্ডেনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30। ইউরোপীয় কন্ডিশনের সঙ্গে কম বেশি মানিয়ে নিয়েছে টিম বাংলাদেশ। অভিজ্ঞতা, সাম্প্রতিক পারফরমেন্সে সময়ের সেরা দল নিয়েই বিশ্বকাপ মিশনে মাশরাফির দল। দুই ওয়ার্ম আপ ম্যাচের প্রথমটা বৃষ্টিতে পণ্ড, তাতে চিন্তিত নয় ম্যানেজমেন্ট। মঙ্গলবার ভারতের ম্যাচে ফোকাস টাইগারদের। আবহাওয়ার পূর্বাভাসে আছে স্বস্তি, মঙ্গলবার কার্ডিফে বৃষ্টির আশঙ্কা কম। মেঘলা আকাশ ও দমকা হাওয়া থাকতে পারে, তবে সময়ের সাথে তাও মিলিয়ে যাবে। দারুণ এক আবহাওয়ায় সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার সুযোগ স্টিভ রোডসের। মাহমুদুল্লাহ নেটে বোলিং শুরু করেছেন, সাকিবও অনেকটাই ফিট। বিশ্বকাপের আগে দুই সিনিয়রের অবস্থা দেখে নেয়ার সুযোগ, যদিও শেষ পর্যন্ত সোফিয়া গার্ডেনে সাকিব নামবেন কিনা তা নিশ্চিত নয়। এই টুর্নামেন্টে আসার সময় থেকে শুরু করে আমি আল্লাহর রহমতে খুব ভালো ব্যাটিং করতেছি নেটে, সো আমি কনফিডেন্ট ছিলাম যে ম্যাচ খেললে হয়তো ভালো খেলবো ইনশাল্লাহ। সো আমি এখন আশাবাদী যে হয়তো সামনে ম্যাচগুলো সুযোগ পেলে ভালো কিছু করবো ইনশাল্লাহ। ইন্ডিয়ার সাথে আমি যদি খেলে আমার প্রথম ম্যাচ হবে, তো সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো, ভালো করে খারাপ করে সেটা আল্লাহতে, বাট চেষ্টা করি 100% দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো যেহেতু আমাদের ওদের সাথে টুর্নামেন্টে ম্যাচ আছে শেষের দিকে, তো এই ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আইপিএল খেলে এসে ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রথম চ্যালেঞ্জ জিততে পারেনি ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দ্রুত গুটিয়ে গেছে তাদের শক্ত ব্যাটিং লাইন আপ। মূল লড়াইয়ে নামার আগে ভুল ত্রুটি শুধরে নিতে হবে। ভারত থেকে ইংল্যান্ডে এসে মানিয়ে নেওয়া একেবারে সহজ নয়, তাই সমস্যা হওয়াটা স্বাভাবিক, তবে দুশ্চিন্তার কিছু নেই। আমাদের এখনও এটা নিয়ে কাজ করার যথেষ্ট সময় আছে, আমরা যথেষ্ট শক্তিশালী, নিজেদের উপর আস্থাও আছে, এখন শুধু আমাদের ফাইন টিউনিংটা ঠিক রাখতে হবে। 2007 বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে ভারতকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, এরপর থেকে বিশ্বমঞ্চে ওদের বিপক্ষে নেই কোনো সাফল্য। প্রস্তুতি ম্যাচে হট ফেভারিটদের হারানো গেলে তা বিশ্বকাপের আগে হবে বাড়তি পাওয়া। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজিকর্তের ফেভারিটের তালিকায় বাংলাদেশ অনেক পিছিয়ে থাকলেও কোচ স্টিভ রোডসের বিশ্বাস এবারের আসরে দারুণ কিছু করবে তার দল। বিশ্বকাপের আগে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব ফিরে পাওয়া সাকিবকে আরও তাঁতিয়ে দেবে বলেছেন রোডস। ভারতের বিপক্ষে প্রস্তুতির সুযোগটা শতভাগ কাজে লাগাতে চান। বৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। ইংলিশ কন্ডিশনে কতটা মানিয়ে নিতে পেরেছে টিম টাইগার্স তা জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত। ভারতের বিপক্ষে পয়া ভেনুতে বিশ্বকাপের আগে কম্বিনেশন বেছে নেওয়ার শেষ সুযোগ ম্যানেজমেন্টের। প্রস্তুতি ম্যাচ হলেও জয়টা গুরুত্বপূর্ণ, ভারতের মতো শক্তিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলে তা দলের আত্মবিশ্বাস বাড়াবে, যদিও এদিনও বৃষ্টির সম্ভাবনা আছে। কোচ স্টিভ রোডস অবশ্য প্রস্তুতি ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তিত নন। ছোটখাটো ভিড় ছিল দর্শকদের, তাদের জন্য আমি সত্যি দুঃখিত। বিশ্বমানের কিছু ক্রিকেটারের খেলা দেখার সুযোগটা মিস হয়েছে, দুই দলের জন্য এটা হতাশাজনক, কিন্তু সম্প্রতি বাংলাদেশের পারফরমেন্স দারুণ। আয়ারল্যান্ডে ভালো ক্রিকেট খেলেছে দল, তাই এখন প্রস্তুতি ম্যাচ খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে। যদি খারাপ অবস্থায় থাকতাম তাহলে হয়তো আরো ভাবতে হতো। ট্রাইনেশন জেতার পর ফুরফুরে টাইগার স্কোয়াড, বিশ্বকাপে ওদের নিয়ে প্রত্যাশাও বেড়েছে ভক্ত সমর্থকদের। ক্রিকেট বোদ্ধারাও এবার বাজিতে রাখছেন মাশরাফির দলকে। নিজ দলকে নিয়ে কতটা আশাবাদী কোচ? 14 জুলাই পর্যন্ত মাশরাফির আর টুর্নামেন্টে টিকতে পারবে তো? এখানে 10টা দল খেলছে, বুকমেকারদের হিসেবে আমরা ফেভারিটের তালিকায় 9 নম্বরে আর আফগানিস্তান আছে 10-এ। তবে দুই দলই নিজের দিনে যে কাউকে হারাতে পারে। আমি আশা করি টুর্নামেন্ট হারের চেয়ে জয়ের তালিকা আমাদের লম্বা হবে, এটা করতে পারলে আমরা কোয়ালিফাই করতে পারবো। বিশ্বকাপের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, লম্বা পথ পাড়ি দিতে শুরুটা গুরুত্বপূর্ণ বলেছিলেন অধিনায়ক মাশরাফি।
কোচও সেই একই কথা আবার মনে করিয়ে দিলেন শিষ্যদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি বাধায় সৌন্দর্য নষ্ট হতে পারে বিশ্বকাপের, এতে বড় দলগুলোর বড় ক্ষতিরও আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বলছেন, এবারের বিশ্বকাপে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের সেমিফাইনাল খেলার প্রবল সম্ভাবনা দেখছেন তিনি। ফেভারিটের তালিকায় রাখছেন ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে। বিশ্বকাপের আগ মুহূর্তে প্রতিপক্ষের শক্তি সামর্থ্য আর ব্যাটে বলে লড়াইয়ের পরিকল্পনা ঠিক করতে ব্যস্ত দলগুলো। বাংলাদেশও এগোচ্ছে সেভাবেই। শুধু মাঠের লড়াই নয়, ভাগ্যের উপরেও নির্ভরশীল থাকতে হতে পারে এবার। প্রস্তুতি ম্যাচে তার আভাস পাওয়া গেছে। বাংলাদেশ পাকিস্তান, উইন্ডিজ সাউথ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির বাধায় পড়বে বেশ কয়েকটি ম্যাচ, তা নিশ্চিত। দলগুলোর হিসাব নিকাশ পরিবর্তনের সাথে নষ্ট হতে পারে বিশ্বকাপের সৌন্দর্য। যে কোনো সময় একটা ম্যাচ কিন্তু বিঘ্নিত হতে পারে, অ্যাবান্ডেন হতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো বড় দলগুলো যারা সত্যিকে ডিজার্ভ করে উপরে যাবার, তারাও কিন্তু বিপদে পড়ে যেতে পারে। কারণ ইংল্যান্ড যদি বড় দুটো দলের বিপক্ষে খেলার সুযোগ না পায়, পয়েন্ট কমে গেল, অন্য খান দিয়ে ছোট দলগুলি হয়তো সবগুলি ম্যাচ খেলে জিতে উপরে চলে যেতে পারে। সো এই সংখ্যাটা কিন্তু রয়ে গেছে। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান, ভারতকে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। পাওয়া যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতার আভাস। রাউন্ড রবিন লিগে কাউকেই ছোট করার সুযোগ নেই। বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন এই বিশ্লেষক। আমরা কিন্তু এখন অলমোস্ট সব দলকে হারাতে পারি। আমাদের চাইতে ভালো কিছু দল আছে, আমার মনে হয় গোটা 5-6টা দল আছে যারা আমাদের চেয়ে ভালো, কাগজে কলমে ভালো এবং সত্যিকার অর্থে ভালো। কিন্তু তার মানে এই না যে আমরা এখন ওই অবস্থায় আছি যে ওদেরকে আমরা হারাতে পারবো না। সো আমাদের প্রত্যেকটা খেলাতেই আমাদের পুরো খেলাই থাকবে জেতার জন্য। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকেই বিশ্বকাপের অন্যতম দাবিদার বলছেন নাজমুল আবেদিন ফাহিম। সেমি খেলা অন্য দলটা বাংলাদেশ হোক, এমনটাই আশা ও বিশ্বাস তার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেয় আফগানিস্তানকে, উড়িয়ে দিয়েছে ফেভারিট ইংল্যান্ড। 9 উইকেটের জয়ে মূল লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে স্বাগতিক দল। জোফরা আর্চার আর পার্ট টাইমার জো রুটের দারুণ বোলিং, 160 রানে অল আউট আফগানিস্তান। সর্বোচ্চ 44 রান করেন মোহাম্মদ নাবি। 3টি করে উইকেট নিয়েছেন আর্চার ও রুট। জবাবে জেসন রয়ের অপরাজিত 89 রানে সহজ জয় ইংল্যান্ডের। সাউদাম্পটনে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে ইনফর্ম অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে 8 উইকেটে 239 রান তোলে শ্রীলঙ্কা। লাহিরু থিরিমানের 56 আর ধনঞ্জয় ডি সিলভার 43 ছাড়া কেউই ইনিংস লম্বা করতে পারেননি। জবাবে অ্যারন ফিঞ্চ দ্রুত ফিরলেও চাপ বোধ করেনি অস্ট্রেলিয়া। এক প্রান্ত আগলে রাখেন উসমান খাজার, সঙ্গে শনমার্স, ম্যাক্সওয়েল আর স্টয়নিসের ছোট অবদানে 31 বল আগে লক্ষ্যে পৌঁছেছে অজিরা। 89 রান করেন খাজা। মার্কউডের চোট নিয়ে শঙ্কা কেটে গেছে। বিশ্বকাপে পুরো শক্তির দল পাচ্ছে ইংল্যান্ড। প্রথম ম্যাচেই ফিরছেন মর্গ্যান উড ডসন। বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ তৈরি করেছেন তামিম, তাতে স্বয়ংক্রিয়ভাবে ঢুকে গেছেন বন্ধু সাকিব। এদিকে সমর্থকদের আশ্বস্ত করেছেন শাদাব খান, বলেছেন পাকিস্তানের সেরাটা দেখা যাবে মূল মঞ্চে। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচে চোট পেয়েছিলেন মার্কউড। উডের গোড়ালি চোট নিয়ে চিন্তা ছিল, শঙ্কা ছিল বিশ্বকাপে খেলা নিয়ে। স্ক্যান রিপোর্টে সবুজ সংকেত মিলেছে। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই ফিরছেন উড ডসন মর্গ্যান। ডসন মর্গ্যান দ্রুত সুস্থ হয়ে উঠছে। মার্কউডের স্ক্যান করা হয়েছে, সকালে রিপোর্ট পাওয়া যাবে। আশা করছি প্রথম ম্যাচের আগে সবাই সুস্থ হয়ে উঠবেন। আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। বিশ্বকাপে প্রতিটি ডিপার্টমেন্টে পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে হবে। মধু সমস্যা সামলানোর বিষয়টি কেমন হতে পারে কিছুটা আঁচ পেয়েছেন তামিম ইকবাল। নিজের বিশ্বকাপের সেরা একাদশে বন্ধু সাকিবকে রেখেছেন। 3 পেসার এক বিশেষজ্ঞ স্পিনারের বোলিং আক্রমণে তামিম ভারসাম্য এনেছেন সাকিবকে দিয়ে। সর্বকালের সেরাদের একজনকে সাথে নিয়ে এবার ইংল্যান্ড মিশন শুরুর অপেক্ষা তামিমের। মিশনে টাইগারদের প্রথম বাধা সাউথ আফ্রিকা। প্রস্তুতি ম্যাচে ইঙ্গিত দিয়ে রেখেছে দারুণ ফর্মের। ব্যাক টু ব্যাক 50-তে প্রত্যাশা মিটিয়েছেন হাশি মামলা। দলে আমার অন্তর্ভুক্তি নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, তবে আমি সমালোচনায় কান দেইনি। একাদশের সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট, আপাতত মনোযোগ দিচ্ছি ব্যাটিংয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন পাকিস্তান রীতিমতো ধুঁকছে। টানা 10 ODI হারে এমনিতে বিপর্যস্ত সরফরাজের দল, তার উপর প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে সমর্থকদের রোষানলে মেন ইন গ্রিন। আশা ছাড়ছেন না শাদাব খান, মূল মঞ্চে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।
বৃষ্টির কারণে প্রস্তুতি ঠিকমতো হয়নি, তবে গত কয়েক সপ্তাহে আমরা অনেক ম্যাচ খেলেছি। আশা করি চাপ সামলে উঠতে পারবো। রিস্ট স্পিনাররা যে কোনো উইকেটে পার্থক্য গড়ে দিতে পারে। মাঝের ওভারে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1999 পাকিস্তান বধ থেকে শুরু সবশেষ 2015 খেলেছে কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান ততটা সমৃদ্ধ নয়। অঘটনের জন্ম দিয়েছিল শিরোনামে। ব্যক্তিগত অর্জনগুলো মাঝে মধ্যেই সামনে এসেছে 2019 বড় স্বপ্ন মাশরাফিদের। বিশ্বকাপে এখন পর্যন্ত টাইগারদের ব্যক্তিগত অর্জন দেখে নেব এক নজরে। যে কোনো রেকর্ডের কথা উঠলেই সবার আগে ব্যাটিং এর কথাই আসে। ব্যাটাতে সবচেয়ে সফল সাকিব, 30 গড়ে 540 রান সাকিবের, 50 আছে 5টি। এরপর মুশফিক, তামিম ও মাহমুদুল্লাহ। এদের মধ্যে গড় বেশি মাহমুদুল্লাহর, তবে সবচেয়ে বেশি গড় 70 মিনহাজুল আবেদিনের। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর মাহমুদুল্লাহর 128 নট আউট ও 103। বিশ্বকাপের মঞ্চে একমাত্র সেঞ্চুরিয়ান এই মাহমুদুল্লাহ। এরপর তামিম, মুশফিক ও আশরাফুলের স্কোর সবচেয়ে বেশি। ব্যাট হাতে যেমন সবার উপরে থাকি, বল হাতেও কম যান না বিশ্বসেরা অলরাউন্ডার। 21 ম্যাচে 23 উইকেট এই বাহাতির, 55 রানে 4 উইকেট বেস্ট বোলিং ফিগার। এরপর আছেন আব্দুর রাজ্জাক, উইকেট সংখ্যা 20। অধিনায়ক মাশরাফি আছেন 3 নম্বরে, প্রায় 36 গড়ে ম্যাচের উইকেট সংখ্যা 18, 38 রানে 4 উইকেট তার বেস্ট। মাশরাফির পরে 13 উইকেট নিয়ে 4 নম্বরে রুবেল, 1 উইকেট কম নিয়ে 5-এ আছেন খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপের মঞ্চে দুবার করে ম্যাচ ছাড়া হওয়ার কৃতিত্ব আছে মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েসের। একবার করে মিনহাজুল আবেদিন, খালেদ মাহমুদ, মাশরাফি বিন মর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর। যিনি ব্যাটে বলে বাংলাদেশের এখনও পর্যন্ত সেরা, সেই সাকিব আল হাসানের এখনও ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপে ম্যাচ ছাড়ার পুরস্কার। বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত, তৃতীয় ট্রফি জয়ের লক্ষ্য। বিরাট কোহলির দল সম্প্রতি আছে দারুণ ছন্দে, টানা হারে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অবস্থা বেগতিক। ইংল্যান্ডের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সুখস্মৃতি সঙ্গী করে বিশ্বকাপে দারুণ কিছুর প্রত্যাশা সারফ্রাজদের। বিশ্বকাপের দল পরিচিতিতে আজ থাকছে ভারত ও পাকিস্তান। 1983 থেকে 2011, কপিল দেবের পর MS ধোনি, প্রথম ট্রফির পর দ্বিতীয়টির জন্য অপেক্ষা ছিল 28 বছর। তবে কোহলির টিম ইন্ডিয়া এই মুহূর্তে অন্যতম বিশ্বসেরা, লর্ডসের ব্যালকনিতে 14 জুলাই ট্রফি উঁচিয়ে ধরার বড় দাবিদার। 2015 বিশ্বকাপের পর 20টি ওয়ানডে সিরিজের 14টিতে জয় ভারতের, দেশের বাইরে সিরিজ জয় অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাঠে। গত 2 বছরে 33টি ওয়ানডের 22টিতেই জয় পেয়েছে মেন ইন ব্লু। বরাবরই ব্যাটিং নির্ভর দল ভারত, তবে এই বিশ্বকাপে ভারতের বড় অ্যাডভান্টেজ দ্রুতগতির পেসার আর রিস্ট স্পিনার। ক্যাপ্টেন কোহলি ব্যাটিং লাইন আপে পাচ্ছেন রোহিত ধাওয়ানদের মতো ম্যাচ উইনারদের। MS ধোনির ক্রিকেট মস্তিষ্ক ম্যাচের পার্থক্য গড়ে দেয়। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা পরীক্ষিত অলরাউন্ডার। ওডিআই র্যাঙ্কিং সেরা বোলার জসপ্রীত বুমরার সাথে ভুবনেশ্বর, মোহাম্মদ শামির পেস ও সুইং ইংলিশ কন্ডিশনে কার্যকরী। দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও ইয়ুজবেন্দ্র চেহালের ভেরিয়েশন টিম ইন্ডিয়ার শক্তি বাড়িয়েছে। ওদিকে ইংল্যান্ডের মাটি বরাবরই পাকিস্তানের জন্য আশীর্বাদ স্বরূপ। ক্রিকেটের দুটো বড় শিরোপা তারা এখানেই জিতেছে, 2009 টি-20 বিশ্বকাপ ও 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। 1999 ইংল্যান্ডে হওয়া শেষ ওডিআই বিশ্বকাপেও ফাইনালে খেলেছিল পাকিস্তান। দলটি যখন পাকিস্তান, তাই আগে থেকে কিছু আঁচ করার সুযোগ নেই। টানা 10 ম্যাচ হেরে তবেই বিশ্বকাপ শুরু করছে তারা। সাথে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে আত্মবিশ্বাসের তলানিতে মেন ইন গ্রিন। তবে হিসেবের বাইরে থেকেই বাজিমাত করার স্বভাব পাকিস্তানের, তাই তো দলটির নামের সাথে আছে আনপ্রেডিক্টেবল শব্দটি। পাকিস্তানের মূল শক্তির টপ অর্ডার, ফখর জামান, ইমামুল হক, বাবর আজমদের ফর্ম, অধিনায়ক সরফরাজের বড় ভরসা, সাথে অভিজ্ঞ দুই অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের ক্রিকেট সেন্স, বড় মঞ্চে পাকিস্তানের শক্তি। গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংলিশ উইকেটে পাক পেসারদের ক্ষমতা টের পেয়েছে ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে ব্যর্থ হলেও হাসান আলীর পেস ও সুইং ব্যাটসম্যানদের জন্য দুর্বোধ্য। শেষ মুহূর্তে দলে ফিরেছেন মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ, দুজনই বড় মঞ্চে পরীক্ষিত। লেগ স্পিনের সাদাব খান হতে পারেন ট্রাম্প কার্ড।
কোচ মিকি আর্থার বেশ কিছুদিন সামলাচ্ছেন দলকে, ছন্ন ছাড়া দলটিকে এক আটটা করে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, এবার মিশন বিশ্বকাপ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো ফুটবলের খবর। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রস্তুতিতে থাইল্যান্ডে ব্যস্ত বাংলাদেশ, কাল আছে প্রীতি ম্যাচ, প্রতিপক্ষ স্থানীয় ক্লাব এয়ারফোর্স ইউনাইটেড এফসি। ম্যাচ শুরু সন্ধ্যা ছটায়। ব্যাংককে অনুশীলন ক্যাম্পে ফিটনেস, স্কিলের উন্নতিতে মনোযোগ কোচিং স্টাফের। সোমবার জিম সেশনের সময় দিয়েছে লাল সবুজ। লাওস ম্যাচের আগে নিজেদের মধ্যে বোঝাপড়াটা বাড়িয়ে নেওয়ার লক্ষ্য। প্রীতি ম্যাচে সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ কোচ জেমিডের। থাইল্যান্ডে 1 জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিজি পাথুন ইউনাইটেডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম পরীক্ষা লাওসের মাঠে 6 জুন, এর 4 দিন পর ঢাকায় ফিরতি লেগের খেলা। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে মাঠে বিশৃঙ্খলা ও মারামারি কাণ্ডে অভিযুক্ত পুলিশ কনস্টেবল শামীমকে ফুটবলের সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। পাশাপাশি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকার ক্লাব ফেনী ও পুলিশ এফসির ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত মারামারির ঘটনা উঠে আসে গণমাধ্যমে। ভিডিও ফুটেজ, পর্যালোচনা ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছেছে ডিসিপ্লিনারি কমিটি। পুলিশ এফসির 4 ফুটবলারের 2 জনকে 9 ম্যাচ ও বাকি 2 জনকে 2 ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্লাবটির ফিজিও শান্তনু মল্লিককে 9 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন, সঙ্গে 2 লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে। জরিমানার অর্থ 1 মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগের অংশগ্রহণ ফি নিয়ে বাফুফের নানা টালবাহানায় হতাশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ঈদের পর বকেয়া অর্থ বুঝে না পেলে লিগ বর্জনের হুমকি দিয়েছে চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং সহ বেশ কটি ক্লাব। সোমবার সাইফ পাওয়ারটেকের কর্পোরেট ইফতার শেষে এই কথা জানিয়েছেন জেলা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন। সেকেন্ড লিগে যদি অর্ধেক হয়ে গেছে, আজকে পর্যন্ত কিন্তু পার্টিসিপেশন মানির কোনো খবর নেই। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, 4-5টা ক্লাব বেরিয়ে যায় যে না আমরা পার্টিসিপেশন মানি নাই, আমরা খেলতে পারবো না মাঝপথে, তাহলে এই এই প্রিমিয়ার লিগটা কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে, এটা কিন্তু আমাদের কারোর জন্য ভালো না। এই ব্যাপারে ফুটবল ফেডারেশনে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। ক্লেকিং রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনের শুরুটা করেছেন চ্যাম্পিয়নের মতো। রোলাগারোয় রেকর্ড 12 নম্বর শিরোপার লক্ষ্যে প্রথম রাউন্ডের বাধা টপকেছেন অনায়াসে। জার্মানির ইয়ানিক হান্ফম্যানকে হারিয়েছেন সরাসরি সেটে। নারী এককে বাদ পড়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, আর চোটের কারণে সরে দাঁড়িয়েছেন পেট্রা কেভিতোভা। র্যাঙ্কিংয়ের 180 নম্বরে থাকা প্রতিপক্ষের সঙ্গে জিততে কষ্ট হয়নি নাদালের। শুরু থেকেই দাপট দেখান 17 গ্র্যান্ডস্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা। ম্যাচ জিতেছেন 6-2, 6-1, 6-3 গেমে। পরের রাউন্ডে নাদালের প্রতিপক্ষ জার্মান ইয়ানিক ম্যাডের। নারী এককে দ্বিতীয় দিনের অঘটন, প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। রাশিয়ার ভেরোনিকা কুদেরমেতোভার কাছে হেরেছেন সরাসরি সেটে। র্যাঙ্কিংয়ের 68 নম্বরে থাকা ভেরোনিকার সঙ্গে প্রথম সেট 6-0 গেমে জেতেন ওজনিয়াকি। এরপরই ড্যানিশ তারকার ছন্দপতন, পরের 2 সেট 6-3, 6-3 গেমে জিতে চমক দিয়েছেন ভেরোনিকা। এই ছিল যত খেলায়, আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।